আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আমরা পড়ছিলাম হুমায়ুন আহমেদ স্যারের লেখা একটি উপন্যাস। উপন্যাসটির নাম ছিল এইসব দিন রাত্রি। এই উপন্যাসটির অলরেডি 5টি পর্ব আমরা পড়ে ফেলেছি। আজকে পড়তে যাচ্ছি এই উপন্যাসেরই 6ষ্ঠ পর্বটি। যারা আমাদের ভিডিওতে এখনও লাইক করনি তারা লাইক করো, আর যারা সাবস্ক্রাইব করনি তারা সাবস্ক্রাইব করে বেল বাটনটিতে ক্লিক করো, যাতে নতুন নতুন উপন্যাস আসলে সেগুলো তোমরা পেতে পারো। বন্ধুরা, চলো আমরা শুরু করি। সন্ধ্যা পর্যন্ত রফিক শারমিনদের বারান্দায় বসে রইল। তেমন কোনো কথাবার্তা হলো না ওদের ভিতর। শারমিন কেমন অন্যমনস্ক, কথাবার্তা কিছুই বলছে না। রফিকের হঠাৎ করে মনটা খুবই খারাপ হলো। কেন কেন সে বারবার ঘুরে ঘুরে এখানে আসে? এটা ঠিক না, কেন সে আসবে? শারমিন, সন্ধ্যা হয়ে যাচ্ছে, আমি উঠি। খেয়ে যেতে বললাম না তোমাকে? না, আজ থাক, অন্যদিন। আজ অসুবিধা কি? রফিক হালকা স্বরে বলল, আজকের রাতটা খুব চমৎকার, তুমি 26 সাহেবকে আসতে বলো। দুজনে মিলে খাওয়া দাওয়ার পর বারান্দায় বসে গল্প টল্প করো। শারমিন কিছু বলল না। রফিক উঠে দাঁড়ালো। অন্য সময় শারমিন তার সঙ্গে আসত, ড্রাইভারকে বলতো পৌঁছে দিতে। আজ সে কিছুই করছে না। রফিক ভিজতে ভিজতেই রওনা হলো। তার বার বার ইচ্ছা করছিল পিছনে ফিরে শারমিনকে একবার দেখতে, কিন্তু সে তাকালো না। মার্টি সাহেব কাঁদছে, বৃষ্টির শব্দের সঙ্গে সে কান্না মিশে কেমন যেন অদ্ভুত শোনাচ্ছে। গেটের দারোয়ান বলল, চলে যাচ্ছেন নাকি স্যার? হ্যাঁ, গাড়ি নিয়ে যান। গাড়ি তো আছে, ড্রাইভার চা খেতে গেছে, ডেকে নিয়ে আসছে। না থাক, ডাকতে হবে না। রফিক লম্বা লম্বা পা ফেলতে লাগলো। দারোয়ান শ্রেণীর কারো গলায় এরকম শুদ্ধ ভাষা শুনতে ভালো লাগে না। কেন কেন লাগে না? এটা কি অত্যন্ত বাজে ধরনের একটা মানসিকতা নয়? দারোয়ান অবাক হয়ে তাকিয়ে আছে তার দিকে। এর মধ্যে অবাক হওয়ার কি আছে? এরা এরা কি রফিকের এখানে আসা নিয়ে নিজেদের মধ্যে আলাপ আলোচনা করে? মনোয়ারা গম্ভীর মুখে বললেন, বৌমা, আজ তুমি অফিসে যাবে না? নীলু হাসি মুখে বলল, আষ্টনীর জন্মদিন, অফিস যাব না। মনোয়ারা কিছু বললেন না, আরও গম্ভীর হয়ে গেলেন। নীলুর খুব ইচ্ছা টুনটুনির দ্বিতীয় জন্মদিনটি খুব ভালো মতো পালন করে, প্রথমটি করা হয়নি। শফিক কোনো রকম উৎসাহ দেখায়নি, তখন বিরক্ত মুখে বলেছে, জন্মদিন আবার কি? নীলু বলেছে, আমাদের জন্য তো না, টুনির জন্য। 1 বছরের বাচ্চা, ও জন্মদিনের কি বোঝে, বাদ দাও। এ বৎসর সেরকম কিছু বলতে পারবে না, টুনির বয়স এখন 2, জন্মদিনটি সে কিছু কিছু এখন বুঝতে পারবে, আর না পারলেও সে জানবে তাকে ঘিরে একটি অনুষ্ঠান হচ্ছে। শফিক বলতে পারবে না যে টাকা পয়সা নেই, এর জন্য সে টাকা আলাদা করে রেখেছে। তেমন কোনো বড় উৎসব হবে না, একটা কেক কাটা হবে, কিছু ভালো মন্দ রান্না হবে। টুনিকে সঙ্গে নিয়ে সে এবং শফিক একটা ছবি তুলবে স্টুডিওতে। প্রতি বছরই এরকম করে একটা ছবি তোলা হবে। সেই ছবির অ্যালবামটি টুনির বিয়ের সময় টুনিকে উপহার দেওয়া হবে। প্রথম জন্মদিনের ছবিটি অবশ্য তোলা হয়নি। যাই হোক,
শফিক অফিসে যাওয়ার জন্য তৈরি হচ্ছিল। নীলু এসে বলল, তুমি কি আজ একটু সকাল সকাল অফিস থেকে আসতে পারবে? না, একটু চেষ্টা করে দেখো না। কেন, টুনিরা জন্মদিন না, তুমি এলে তোমাকে নিয়ে স্টুডিওতে গিয়ে একটা ছবি তুলবো। শফিক কোনো জবাব দিল না। নীলু নরম স্বরে বলল, প্লিজ। আচ্ছা দেখি, দেখা দেখি না, আসতেই হবে কিন্তু। সন্ধ্যাবেলা কেক কাটা হবে, রাতে একটু খাওয়া দাওয়া হবে। অনেককে বলেছো নাকি? না, বন্যাকে বলেছি, ও তার হাজবেন্ডকে নিয়ে আসবে। আনিসকে বলেছি, আনিস ম্যাজিক দেখাবে। ও ম্যাজিক জানে নাকি? হ্যাঁ শিখেছে, জানে নিশ্চয়ই। তুমি যদি তোমার কোনো বন্ধুবান্ধবকে বলতে চাও বলতে পারো। আমার আবার বন্ধুবান্ধব কোথায়, কেউই নেই। শফিক কোনো জবাব দিল না। নীলুর ধারণা ছিল রফিককে বাজারে পাঠাতে সমস্যা হবে, সে যেতে চাইবে না। ইদানিং সে অল্পতেই রেগে ওঠে, বাজারের কথা বললেই নিঃশ্বাস ফেলে বলে, বাজার করায় শেষ পর্যন্ত আমার ক্যারিয়ার হবে, বুঝেছো ভাবি? বাজারের সর্দারের কাজই আমি পাবো, অন্য কিছু পাবো না। আজ সে খুব আগ্রহের সঙ্গেই রাজি হলো। শার্ট পরতে পরতে বলল, সিরিয়াস একটা হইচই হবে মনে হয়, বিরাট খাওয়া দাওয়া নাকি ভাবি? না না, বিরাট কিছু না, তোমার কোনো বন্ধুবান্ধবকে বললে বলতে পারো। বেকারের কোনো বন্ধুবান্ধব থাকে না ভাবি, লিস্টটা দাও, কি কি আনতে হবে বলো, ঘর সাজানো হবে নাকি? দাও না সাজিয়ে, বেলুন টেলুন দিয়ে সাজালেই ভালো লাগবে। রফিক বলল, সাজিয়ে দিতে পারি, তবে 100 টাকা ফিস লাগবে। দেব, ফিস দেব, তুমি সাজাও। সবচেয়ে আগ্রহ দেখা গেল শাহানার মধ্যে, তার উৎসাহের কোনো সীমা রইল না। সে কলেজে গেল না, নিজেই নিউ মার্কেট থেকে রঙিন কাগজ কিনে আনলো। হোসেন সাহেব তার সঙ্গে জুটে গেলেন, শিশুদের উৎসাহ নিয়ে রঙিন কাগজের শিকল বানাতে ফেললে শিশুদের উৎসাহ নিয়ে রঙিন কাগজের শিকল বানাতে বসে গেলেন। মুনোয়ারা বিরক্ত মুখে বললেন, তুমি বুড়ো মানুষ, রঙিন কাগজ দিয়ে মালা গাঁথতে বসেছ? বুড়ো মানুষেরা মালা বানাতে পারবে না, এরকম কি কোনো আইন আছে নাকি? এই শোনো, বাজা তর্ক করবে না, এতদিন পরে একটা উৎসব হচ্ছে বাড়িতে আর তুমি তুমি ঝগড়া বাঁধাবার চেষ্টা করছো। কি কি ঝগড়া বাঁধালাম আমি? এই তো বাঁধাচ্ছ, এই যে আমি এখন একটা কথা বলবো, তুমি উত্তরে 10টা কথা বলবে, তারপর আমি আর একটা কথা বলবো, তুমি তার উত্তরে বলবে 20টা কথা, বেঁধে যাবে ঝগড়া। মুনোয়ারা ঘর থেকে চলে গেলেন, মাথা ধরেছে এই অজুহাতে বিছানায় শুয়ে রইলেন, কোনো ব্যাপারেই কোনো আগ্রহ দেখালেন না। নীলু যখন এসে বলল, পোলাওটা একটু বসিয়ে দিন না মা, তখন তিনি ভুরু কুচকে বললেন, কেন, তুমি কি পোলাও রান্না ভুলে গেছো নাকি? নীলুর মনটাই খারাপ হয়ে গেল। শফিকের জন্য সে সেজে গুজে বিকাল থেকেই বসেছিল, শফিক আসা মাত্র ছবি তুলতে যাবে। টুনিও খুব আগ্রহ নিয়ে নতুন জামাকাপড় পরে বসে আছে, সে বারবার বলছে, বাব্বা কখন আসবে? বাব্বা হচ্ছে আব্বা, টুনটুনি কিছু কিছু শব্দ তার নিজস্ব ভঙ্গিতে বলে। বাব্বা হলো বাবা, পাচ্ছি হলো পাখি, সে বা অথবা পা এগুলো উচ্চারণ করতে পারে না তা নয়, ঠিকই পারে, তবুও শব্দগুলি কী কারণে এরকম করে বলে তা কে জানে। শিশুদের মধ্যে অনেক দুর্বোধ্য ব্যাপার রয়েছে। 6:30 বেজে গেল, শফিক এলো না। শাহানা বলল, তুমি একাই টুনিকে নিয়ে চলে যাও তো ভাবি, ভাইয়া আসবে না। ও
ও বলেছিল তো আসবে, আসার হলে এসে যেত। চলো আমরা তিনজনে একটা রিক্সা নিয়ে চলে যাই, শ্যামলীতে একটা ভালো স্টুডিও আছে। আরেকটু দেখি, শুধু শফিক নয়, বন্যাও আসেনি। নীলুর মনটাই খারাপ হয়ে গেল, এত চমৎকার করে ঘর সাজানো হয়েছে অথচ লোকজন কেউ নেই। কেউ আসুক আর না আসুক, শফিক তো আসবে। হোসেন সাহেব বলল, টুনি ঘুমিয়ে পড়বে বৌমা, কেকটা তো কাটাও, আনিস ম্যাজিক শুরু করুক, আমরা বসে বসে দেখি। উৎসবটা জমছে না মোটেই, নীলু মৃদুস্বরে বলল, আরেকটু আরেকটু অপেক্ষা করি, ও এসে যাবে। আনিস চূড়ান্ত রকমের নার্ভাস, আজই তার জীবনের প্রথম ম্যাজিক শো, কে জানে কি হবে। 5টা আইটেম সে তৈরি করে রেখেছে, আইটেম 5টাই চমৎকার। আজ সারা দিনে সে প্রতিটি আইটেমই প্রায় 1000 বার করে প্র্যাকটিস করেছে, তবুও তার মনে হচ্ছে আসল সময়ে কিছু একটা গণ্ডগোল হয়ে যাবে। সবচেয়ে বড় সমস্যা হচ্ছে তার কোনো কনফিডেন্ট নেই যে দর্শকের মধ্যে বসে থাকবে, প্রয়োজনের সময় বিশেষ সাহায্যটি করবে। এরকম একজন পাওয়া গেলে চমৎকার একটা ম্যাজিক দেখানো যেত। আনিস চিন্তিত মুখে বিনার সঙ্গে কথা বলতে গেল, বিনাকে যদি বলে সে হয়তো বা যেতে পারবে, সে রাজি হবে কি না কে জানে। বিনা সঙ্গে সঙ্গেই রাজি, সে উৎসাহের সঙ্গে বলল, কি করতে হবে বলে দেন, নো প্রবলেম। বিশেষ কিছু না, টেবিলের উপর একটা রুমালে আংটি লুকানো থাকবে, তুমি আংটি আছে কি না পরীক্ষা করে দেখতে গিয়ে আংটিটা তুলে নিয়ে আসবে, এই তোমার কাজ। তুলে আনার সময় কেউ দেখবে না? না, কেউ দেখবে না, সবার নজর থাকবে ম্যাজিশিয়ানের দিকে। সেই সময় আমি একটা বক্তৃতা শুরু করব, পারবে না তুমি? হ্যাঁ পারবো না কেন, নিশ্চয়ই পারব। আনিস চলে যাবার সঙ্গে সঙ্গে লতিফা বললেন, তোর ও বাড়ি যাওয়ার কোনো দরকার নেই, দাওয়াত দিয়েছে, যাব না? না যাবি না, এসব বলে তোমার লাভ নেই, আমি যাব। লতিফা গম্ভীর হয়ে রইলেন, মেয়েকে আর কিছু বলতে সাহস করলেন না। কেন জানি তিনি বিনাকে কিছুটা ভয় পেতে শুরু করেছেন, বিনা দ্রুত বদলে যেতে শুরু করেছে, আনিসের সঙ্গে তার সম্পর্কটা কোন পর্যায়ে এই নিয়ে তিনি খুব ভাবেন। তার ধারণা বিনা আনিসকে মাঝে মধ্যেই এটা ওটা কিনে দেয়, এই ধারণা হয়েছে গত পরশু থেকে। বিনা একা একা নিউ মার্কেটে গিয়েছিল, নিউ মার্কেট থেকে ফিরেই সে বেড়াতে গেল ছাদে। সেদিন সন্ধ্যায় তিনি দেখলেন আনিস লাল রঙের একটা নতুন চেক শার্ট পরে হাসি মুখে নামছে। এর মানেটা কি? সারাটা দিন লতিফের খুব খারাপ কাটল, সন্ধ্যার পর বিনাকে খুব সহজ করে জিজ্ঞেস করলেন, আনিসের গায়ে একটা নতুন শার্ট দেখলাম। বিনা হাই তুলে বলল, আমিও দেখলাম, খুব মানিয়েছে, লাল রং বেটা ছেলেদের মানাবে কি? হ্যাঁ মা, লাল হচ্ছে এমন একটা রং যা সবাইকেই মানায়, বুঝেছ? নিউ মার্কেট থেকে তুই কি কি কিনলি? তেমন কিছু না, দুদিস্তা কাগজ, একটা বল পয়েন্ট পেন। এসব কেনার জন্য নিউ মার্কেটে যেতে হলো? সুরমা স্টোরেই তো পাওয়া যেত। তা যাই, তবু গেলাম। লতিফা কিছুক্ষণ চুপচাপ থেকে বললেন, নিউ মার্কেট থেকে ফিরেই ছাদে চলে গেলি কেন রে? এমনি গেলাম, ছাদে যাওয়া নিষেধ নাকি? লতিফা একবার ভাবলেন সরাসরি জিজ্ঞেস করতে যে শার্টটা বিনা কিনে দিয়েছে কিনা, কিন্তু তার সাহস হলো না। ঘরে একটা বড় মেয়ে থাকা যে কত বড় সমস্যা তা সে টেরে টেরে বুঝতে পারছে। চোখের আড়াল হলেই
সে কাঁচুমাচু করবে। বিনা গিয়েছে শাহানাদের ওখানে, ঘন্টা খানিকের ব্যাপার, তবুও সে কাঁচুমাচু করছে। আনিসটাকে ঘাড় ধরে বিদায় করে দিতে পারলে সে কিছুটা স্বস্তি পেত। এখন সে একটি দীর্ঘ নিঃশ্বাস ফেললেন। টুনি বসে থাকতে থাকতে ঘুমিয়ে পড়ল। রফিক বলল, ভাবি আমি একটা টেলিফোন করে আসবো নাকি, ভাই অফিসে আছে কি না। টেলিফোনের কথাটা নীলুর মনে আসেনি, আগে মনে আসলে আগেই করা যেত। কোথুকে করবে, রশিদ সাহেবের বাসা থেকে? না, গ্রিন ফার্মেসি থেকে, চেনা লোক আছে। ভাইয়ের টঙ্গী অফিসের নাম্বার তোমার কাছে আছে? না। ঠিক আছে, সমস্যা নেই, আমি বের করে নেব। টুনিকে শুইয়ে দিতে গিয়ে নীলুর চোখে পানি এসে গেল। মানুষ মানুষ এমন আশ্চর্য হয়। নীলুর ইচ্ছে করতে লাগলো বাতি টাতি নিভিয়ে শুয়ে থাকে টুনির পাশে, কিন্তু তা সম্ভব নয়। তাকে হাসি মুখে সবার সামনে ঘুরে বেড়াতে হবে, আনিসের ম্যাজিক দেখতে হবে। ভাবি, কি শাহানা, তাড়াতাড়ি এসো, কে একজন যেন মেয়ে এসেছে আমাদের বাসায়, পরীর মতো সুন্দর, না দেখলে তুমি বিশ্বাস করবে না, উপহারের প্যাকেট আছে হাতে। বন্যা নাকি? আরে না, ওনাকে আমি চিনি না, তুমি তাড়াতাড়ি এসো। নীলুও তাকে চিনতে পারল না। মেয়েটি বিব্রত মুখে বলল, আমার নাম শারমিন, রফিকের সঙ্গে পড়ি, ও আমাকে দাওয়াত দিয়েছে। টুনির নাকি জন্মদিন? হ্যাঁ, তুমি বসো, আসো। আপনি ওর ভাবি? হ্যাঁ, আমি সবাইকে চিনি, ও হচ্ছে শাহানা, তাই না? হ্যাঁ। আমাদের জন্মদিনের মানুষটি কোথায়? টুনু ঘুমিয়ে পড়েছে, ওর উপহারটা আমি ওর হাতের কাছে রেখে আসি। নীলু ভেবে পেল না যে এই মেয়েটির কথাই কি রফিক মাঝে মধ্যে তাকে বলে, এরকম এরকম চমৎকার একটি মেয়ে। শারমিন, হোসেন সাহেব ও মনোয়ারাকে বিনীতভাবে সালাম করল। হোসেন সাহেব তার স্বভাবসুলভ ভঙ্গিতে নিতান্ত পরিচিত জনের মতো গল্প শুরু করে দিলেন, এমনকি মনোয়ারা পর্যন্ত মিশুক হয়ে গল্পে স্বর দিতে লাগলেন। বাসা কোথায় তোমার? পুরনো ঢাকায়। এত দূর একা একা এসেছো তুমি? গাড়ি নিয়ে এসেছি, আর রাত তো বেশি হয়নি, 7টা মাত্র বাজে। শাহানা শারমিনকে নিয়ে ছাদ দেখাতে গেল। সে তাড়াতাড়ি কারো সঙ্গে সহজ হতে পারে না, তবে সে চট করে সহজ হয়ে গেল। শাহানার খুব ইচ্ছা করতে লাগলো এই চমৎকার মেয়েটিকে ম্যাজিশিয়ান আনিসের কথা বলতে। কাউকে তার মনের কথা বলতে ইচ্ছে করে, তার বলতে পারে না। এখানে এখানে কি কেউ থাকে শাহানা? আনিস ভাই থাকেন। আনিস ভাই কে? একজন ম্যাজিশিয়ান, যা সুন্দর ম্যাজিক দেখান। তুমি দেখেছ? না। তাহলে বুঝলে কি করে? শাহানা চুপ করে গেল। শারমিন হাসি মুখে বলল, আমি ছোটবেলায় বাবার সঙ্গে গিয়েছিলাম একবার ইংল্যান্ডে, সেখানে মিস্টার স্মিথের ম্যাজিক দেখেছি, অপূর্ব ম্যাজিক। তাই নাকি? হ্যাঁ, ভদ্রলোক একটা ইউনিভার্সিটির অঙ্কের প্রফেসর, অথচ প্রফেশনালিভাবে ম্যাজিক দেখান। শারমিন জন্মদিনের উৎসবে এসেছে শুনে রফিকের বিস্ময়ের কোনো সীমা রইল না। টেলিফোনে জন্মদিনের দাওয়াত অবশেষে দিয়েছে, তবে সেটা তেমন কোনো জোরালোভাবে নয়। শারমিনও যে সে আসবে এমন কোনো ইঙ্গিতও দেয়নি, ঠিকানা অবশ্যই জিজ্ঞেস করেছিল। নীলু বলল, শাহানা ওকে ছাদে নিয়ে গেছে। শীতের মধ্যে ছাদে কেন ভাবি? নীলু হেসে ফেলল, হেসে ফেলে বলল, মমতা মনে হচ্ছে খুব বেশি হয়েছে তোমার। ভাবি,
তুমি যা ভাবছো তা না, শারমিনের শিগগিরই বিয়ে হচ্ছে, আগস্ট মাসে হওয়ার কথা, তবে পিছিয়ে গেছে। নীলু বলল, আমি অবশ্যই মনে মনে আশা করেছিলাম এই মেয়ে এ বাড়িতেই আসবে। পাগল হয়েছো নাকি ভাবি? এরা যে কি সিরিয়াস বড় লোক তা তুমি ধারণাও করতে পারবে না, বুঝেছ? সিরিয়াস বড় লোকদের মেয়েরা বুঝি বিয়ে করে না? করে, তবে আমার মতো কাউকে করে না। শফিক আধ ঘন্টার মধ্যে চলে আসবে বলেছিল, 1 ঘন্টা পার হয়ে গেল, তার কোনো দেখা নেই। হোসেন সাহেব বললেন, আনিসের ম্যাজিকটা শুরু হয়ে যাক, দেরি হয়ে যাচ্ছে, তুমি বরং টুনিকে ঘুম থেকে তোলো। টুনির ঘুম ভাঙানো গেল না, আজ দুপুরে সে ঘুমায়নি, সহজে সে আর জাগবে না। নীলু বলল, থাক ও ঘুমাক, আসুন আমরা ম্যাজিক দেখি। আনিস এই শীতেও রীতিমতো ঘামছে, তার হাত পা কাঁপছে, কি অবস্থা হবে কে জানে। প্রতিটি আইটেমই তার অনেকবার করে করা হয়েছে, চোখ বন্ধ করেও এসব করা যাবে, কিন্তু তবুও তার মনে হচ্ছে এখনই এখনই কিছু একটা হাসির কাণ্ড হবে। শাহানা বলল, শুরু করুন আনিস ভাই। বিনা বসে আছে শাহানার পাশে, বিনার মুখ অস্বাভাবিক গম্ভীর, কারোর সঙ্গেই সে কোনো কথাবার্তা বলছে না, যে কোনো কারণেই হোক সে অস্বস্তি বোধ করছে। আনিস 100 ভাগ নিশ্চিত যে সে আংটি সরিয়ে দিতে পারবে না। আনিস ঘরের কোণের দিকে সরে গেল, তার হাতে কিছু নেই। তাহলে আমি শুরু করছি, দেখুন আমার হাত, হাতে কিচ্ছু নেই। হোসেন সাহেব চোখ বড় বড় করে তাকিয়ে আছেন, ম্যাজিকের ব্যাপারে তিনি দারুণ উৎসাহ বোধ করছেন। আনিস তার খালি হাত দেখিয়ে মুহূর্তে 2টি টকটকে লাল রুমাল তৈরি করল। হোসেন সাহেব মুগ্ধ হয়ে গেলেন। শাহানা বলল, দেখি রুমাল 2টি আমার হাতে দেন তো আনিস ভাই, পরীক্ষা করে দেখি। ম্যাজিকের রুমাল তো দেওয়া যাবে না, বলতে বলতেই আনিস রুমাল 2টি নিশানের মতো কিছুক্ষণ বাতাসে উড়ালো, সঙ্গে সঙ্গেই তৈরি করলো 1টি টকটকে লাল গোলাপ। আনিস গোলাপটি এগিয়ে দিল শাহানার দিকে, শাহানা কেন জানি খুব লজ্জা পেল। হোসেন সাহেব মুগ্ধ কণ্ঠে বললেন, অদ্ভুত ম্যাজিক, এত সুন্দর ম্যাজিক তো আমি আমার জীবনে দেখিনি। বিনা শুধু কঠিন দৃষ্টিতে বসে রইল, সে আশা করেছিল এই গোলাপটি সে পাবে। আনিসের আত্মবিশ্বাস ফিরে এসেছে, কাজেই তৃতীয় ম্যাজিক রিঙ্কিং রিং হলো চমৎকার। রফিক বলল, এ তো দেখছি সিরিয়াস ম্যাজিশিয়ান, ঠিক না শারমিন? হ্যাঁ, আমার তো এখন এই ম্যাজিক দেখে নিজেরই ম্যাজিক শিখতে ইচ্ছে হচ্ছে। শাহানা বলল, মিস্টার স্মিথের ম্যাজিকের মতো লাগছে না আপনার কাছে? হ্যাঁ, সেরকমই লাগছে। শেষ ম্যাজিকে গণ্ডগোল হয়ে গেল, আংটি হাওয়া করে দেওয়ার ম্যাজিক। আনিস শারমিনের আংটি নিয়ে রুমালে ভরে রাখলো টেবিলে, মুখে বলল, এখানে আংটি আছে, এ বিষয়ে কারোর কি কোনো সন্দেহ আছে? সন্দেহ থাকলে রুমালে হাত ঢুকিয়ে পরীক্ষা করে যান। বিনার দায়িত্ব হচ্ছে পরীক্ষা করতে এসে আংটি উঠিয়ে নেওয়া। সে উঠে দাঁড়ালো এবং সরু গলায় বলল, আমার মাথা ধরেছে, আমি চললাম। শাহানা বলল, আরে এখন যাবে কি, দেখে যাও কি হয়। না, যা হচ্ছে হোক, আমার ভালো লাগছে না। আনিস বিনার এই হঠাৎ রাগের কোনো কারণ খুঁজে পেল না, সে বলল, বিনা এসে দেখে যাও আংটি আছে কি না, অন্যেরা দেখুক। বিনা গম্ভীর মুখে বের হয়ে গেল, শেষ ম্যাজিকটি আর দেখানো হলো না আনিসের। হোসেন সাহেব অত্যন্ত উৎসাহের সঙ্গে বললেন, আনিস আংটিটার কি হলো, দেখাও।
ম্যাজিকের মাঝখানে কেউ উঠে গেলে সে ম্যাজিক আর দেখানো যায় না, তাই নাকি? জানতাম না তো, এইটা অন্যদিন দেখাবো। শাহানা অবাক হয়ে তাকিয়ে রইল, তার মন বলছে বিনার মধ্যে কিছু একটা হয়েছে। কি হয়েছে সেই সম্পর্কে তার ধারণা খুব স্পষ্ট নয়, তবে সে একবারেই যে বুঝতে পারছে না তাও নয়। মনোয়ারা ম্যাজিক শেষ হওয়া মাত্র নীলুকে ডেকে বারান্দায় নিয়ে গেলেন, গলার স্বর খাদে নামিয়ে বললেন, শারমিন মেয়েটি এ বাড়িতে এসেছে কেন? রফিক দাওয়াত করেছে সেজন্য এসেছে। দাওয়াত করবে আর হুট করে চলে আসবে, তাও একে একে এসেছে, আমার কিন্তু ভালো লাগছে না। ওইসব কিছু না মা, তুমি বুঝলে কি করে? ওইসব কিছু না, বড় লোকের মেয়ে, নাকে দড়ি দিয়ে ঘুরাচ্ছে। নীলু কিচ্ছু বলল না। রফিক চাকরি বাকরি কিছু খুঁজছে না, ওই মেয়ের পিছনে ঘুরঘুর করে সময় কাটাচ্ছে। না মা, ও চাকরি খোঁজার ঠিকই চেষ্টা করছে, বাজে কথা বলবে না, চেষ্টা করলে এই অবস্থা হয়? হয় না। আর ওর যে কিছু হচ্ছে না, এ নিয়েও কি ওর কোনো মাথা ব্যথা আছে? কোনো মাথা ব্যথা নেই, দিব্যি মেয়েদের সঙ্গে ফসি নষ্ট করে বেড়াচ্ছে। আজ আজ আমি ওকে কিছু কথা শোনাবো। থাক মা, আজ কিছু না বললেন কেন? কেন বলবো না? তাকে কথা শোনাতে হলে কি আগের দিন দিনক্ষণ ঠিক করতে হবে নাকি পঞ্জিকা দেখতে হবে? আস্তে কথা বলুন, ওরা ওরা শুনবে মা। শুনলে শুনুক, আমি কি কাউকে ভয় পাই নাকি? ওর রোজগার আমি খাই, ওদের খাবার দিয়ে আসি আমি মা, রাত হয়ে যাচ্ছে। শফিক ফিরল রাত 11টায়। নীলু না খেয়ে অপেক্ষা করছিল, সে কিছুই বলল না। শফিক বলল, জন্মদিন কেমন হলো? ভালোই হয়েছে। লোকজন এসেছিল? এসেছে কেউ কেউ। তুমি হাত মুখ ধুয়ে আসো, খাবার গরম করছি, নাকি তুমি খেয়ে এসেছ? না, খেতে পারলাম আবার কোথায়, অফিসে একটা ঝামেলা হয়ে গেল। নীলু কোনো আগ্রহ দেখালো না, সুরেন সেন মনে হয় চাকরি ছেড়ে চলে যাচ্ছে, তাই নাকি? হ্যাঁ, অবশ্যই গুজবও হতে পারে। নীলু নিঃশব্দে ভাত বাড়তে লাগলো, শফিকের কথাবার্তা তার শুনতে ইচ্ছে করছে না। সারাদিনে অনেক পরিশ্রম হয়েছে, ঘুমে চোখ বন্ধ হয়ে আসছে। শফিক ভাত মাখতে মাখতে বলল, হুইস্কি খেয়ে বেটা খুব হইচই করছিল আজ, কেলেঙ্কারি অবস্থা। শফিক অনেক রাত পর্যন্ত বসার ঘরে বসে সিগারেট টানল। নীলু যখন বলল ঘুমোবে না, তখন সে নিয়ম ভঙ্গ করে চা খেতে চাইল। কষ্ট না হলে একটু চা করো তো নীলু, কাজের ছেলেটা কোথায়, ওকে দেখছি না কেন? মা বিদায় করে দিয়েছেন। কবে করলেন? গত সপ্তাহে করেছেন, তোমার হয়তোবা চোখে পড়েনি। শফিক আর কিছু বলল না, চা খেতে খেতে এলোমেলোভাবে কিছু কথাবার্তা করল, যেমন রফিকের কিছু হয়েছে, চেষ্টা করছে না বোধহয়, চাকরির বাজার এতটাও নিশ্চয়ই খারাপ না, প্রশ্ন করার জন্যই করা। নীলু বলল, আমি ঘুমোতে যাচ্ছি। শফিক কিচ্ছু বলল না। নীলু শুয়ে শুয়ে নানা কথা ভাবতে লাগলো, তারা তারা দুজনেই কি ক্রমেই দূরে সরে যাচ্ছে? বোধহয় যাচ্ছে, কিন্তু কিন্তু কেন, দোষটা কার? শফিকের একার নিশ্চয় নয়, তারও নিশ্চয় কোনো ভূমিকা আছে। সংসারের পেছনে শফিককে একা খাটতে হচ্ছিল, এখন সে কিছু সাহায্য করছে, শফিককে সেটা পছন্দ নয়। শুধু শফিকের নয়, তার শাশুড়িরও সেটা পছন্দ নয়। প্রথমে বেতনের টাকা থেকে 1,000 টাকা সে মুনোয়ারাকে দিতে গেছে। তিনি গম্ভীর মুখে বললেন,
ওই টাকা তোমার কাছেই রাখো বৌমা, আগে যদি শফিকের টাকায় সংসার চলতো এখনো চলবে। শফিকও প্রায় একই কথা বলেছে, কিন্তু একটু ঘুরিয়ে রেখে দাও, দরকার হলে নেব। প্রথম দিকের মতো সেই অবস্থা এখন নেই, মনোয়ারা এখন টাকা নেন, গত মাসে বললেন, সামনের মাস থেকে আরো কিছু দেখো তো, দিতে পারো কি না বৌমা। নীলু তার নিজের মাকে প্রতি মাসেই 200 করে টাকা দিচ্ছে, তিনি বারবার লিখছেন কোনো দরকার নেই, যখন দরকার হবে আমি চাইব, কিন্তু নীলু জানেন তিনি চাইবেন না কোনো দিনও। তার ধারণা মেয়ের টাকার প্রতি তার কোনো অধিকার নেই, এটা একটা মিথ্যা ধারণা। ছেলের টাকায় মার অধিকার থাকলে মেয়ের টাকায়ও থাকবে, কেন থাকবে না? নীলুর চাকরি কেউ পছন্দ করছে না, কিন্তু তার টাকার কিছু কি বাড়তি সুখ আসছে না? সে টাকা জমাচ্ছে, মাস তিনেকের ভিতরই একটি টিভি কেনার ইচ্ছা, এটা এটা কি কম? না, এটা নিশ্চয়ই কম নয়। মশারির ভিতরে কয়েকটা মশা ঢুকে গেছে, গুন গুন করছে কানের কাছে, নীলুর উঠতে ইচ্ছা হচ্ছে না, ঘুমে চোখ জড়িয়ে আসছে কিন্তু পুরোপুরি ঘুম আসছে না। বিয়ের আগে এরকম হতো, অনেক রাত পর্যন্ত জেগে থাকতে হতো, তখন সময়টাও খুবই খারাপ ছিল। বিয়ে দেবার জন্য মা ব্যস্ত হয়ে পড়লেন, কিন্তু বিয়ের কোনো প্রস্তাবই আসে না। বড় ভাবি খুব কায়দা করে করে কাটা কাটা কথা শোনান, তার প্রতিটি কথার তিন চার রকমের মানে হয়, এক একবার শুনতে প্রচণ্ড রাগ হতো। কিন্তু কার উপর রাগ করবে? মায়ের উপর? যার কেউ নেই তার উপর রাগ করা যায় না। টুনি কাঁদতে শুরু করেছে, কোনো ভয়ের স্বপ্ন টপ্ন দেখেছে বোধ হয়। কি হয়েছে মা, ভয় লাগছে? না। বাথরুম? না। পানি খাবে? না। তাহলে কাঁদছো কেন মা? বাথরুম করব। নীলু টুনিকে কোলে নিয়ে নামলো, টুনি বলল, বাথরুম করব না, দাদুর সঙ্গে ঘুমোবো। কাল ঘুমিও? না, আজই ঘুমোবো। নীলু রাত দুপুরে হোসেন সাহেবের ঘরের দরজায় ধাক্কা দিল, প্রায় রাতেই এখন এরকম হচ্ছে, টুনি ঘুমোতে যাচ্ছে দাদুর সঙ্গে, দাদুকে এখন গল্প বলে ঘুম পাড়াতে হবে টুনিকে, মনোয়ারা বিরক্ত হবেন, খিটিমিটি বাঁধবে দুজনের মধ্যে। এখন বাজে রাত 9টা, রহমান সাহেব খেতে এসে দেখেন শারমিন দোতলা থেকে এখনো নামেনি নিচে। জামেলার মা বলল, আফা বলছেন আজ ভাত খাইবেন না। কেন? কিছু কন নাই, শরীর খারাপ মনে হয়। রহমান সাহেব বিস্মিত হলেন, শরীর ভালো থাকুক আর নাই থাকুক, খাবার সময় শারমিন উপস্থিত থাকে। কিছুদিন থেকে তিনি তার ব্যতিক্রম লক্ষ্য করছেন। রহমান সাহেব নিঃশব্দে খাওয়া শেষ করলেন, রাতের খাবার সময়টা তিনি বেশ আনন্দে কাটান, ছোট ছোট ব্যাপার নিয়ে হালকা আলাপ করেন শারমিনের সঙ্গে, অফিসের ব্যাপার নিয়েও কথাবার্তা হয়। আজ তিনি একটা জরুরি ব্যাপার নিয়ে শারমিনের সঙ্গে কথা বলতে চেয়েছিলেন। নাইক্ষাং ছড়িতে তিনি এক ধরনের রাবারের চাষের পরিকল্পনা করতে যাচ্ছেন, এই বিষয়ে মতামত জানা। রহমান সাহেব খাওয়া দাওয়া শেষ করে শারমিনের দরজায় টুকা দিলেন, মা জেগে আছো? আছি। শরীর খারাপ নাকি? হ্যাঁ। জ্বর? জবাব না দিয়ে শারমিন দরজা খুলল। রহমান সাহেব চমকে উঠলেন, শারমিনের চেহারা ফ্যাকাশে হয়ে গেছে, চোখ লাল, মনে হচ্ছে এইমাত্র কেঁদে উঠেছে। আসো মা,
আমার ঘরে আসো, দুজনে গল্প করি। শারমিন চাদর গায়ে দিয়ে নিঃশব্দে বের হয়ে এলো। রহমান সাহেবের মনে হলো শারমিন খুব একা হয়ে পড়েছে, নিঃসঙ্গতার চেয়ে আর বড় কষ্টের আর কিছু নেই। এই সহজ সত্যটি তার চেয়ে ভালো বোধহয় আর কেউ জানে না। তারা দুজন নিঃশব্দে রহমান সাহেবের শোবার ঘরে গিয়ে ঢুকল। খাটে পা তুলে আরাম করে বসো তো মা। শারমিন বসল খাটে। রহমান সাহেব আচমকা প্রশ্ন করলেন, সাব্বিরের সঙ্গে ঝগড়া টগড়া হয়েছে নাকি? না, ঝগড়া হবে কেন? ফিরে যাওয়ার সময় এয়ারপোর্টে তাকে খুব গম্ভীর দেখলাম। পারিবারিক ব্যাপার নিয়ে খুবই চিন্তিত ছিলেন, অনেক রকম ঝামেলা টামেলা যাচ্ছে তার, তার মারও অসুখ ছিল। তুমি কি তাকে দেখতে গিয়েছিলে? তার মা ঢাকায় নেই, জামালপুরে তার কোনো এক মেয়ের কাছে আছে। রহমান সাহেব সিগারেট ধরালেন। সিগারেট তিনি প্রায় ছেড়েই দিয়েছিলেন, কিছুদিন হলো আবার শুরু করেছেন। তার মনে হচ্ছিল শারমিন সিগারেটের প্রসঙ্গে বলবে, কিন্তু সে কিছুই বলল না। সাব্বির তোমাকে চিঠিপত্র লিখছে তো? হ্যাঁ। জবাব দাও তো তুমি। হ্যাঁ দেই, দেব না কেন? আজ আমি তার একটা লম্বা চিঠি পেয়েছি, সে দেশে চলে আসছে, এপ্রিলের মাঝামাঝি নাকি এসে পড়বে। তোমাকেও নিশ্চয়ই লিখেছে? হ্যাঁ, আমি ঠিক করেছি মে মাসের প্রথম সপ্তাহে তোমাদের বিয়ের ব্যাপারটা চুকিয়ে ফেলবো, কি বলো তুমি? শারমিন কিছু বলল না। রহমান সাহেব খুব জমকালো একটা উৎসব করতে চান। শারমিনের মার মনের ইচ্ছা ছিল জমকালো উৎসবের। শারমিন এমনভাবে তাকাচ্ছে যেন সে কিছুই শুনছে না, অন্য কিছু ভাবছে। রহমান সাহেবের মনটা খারাপ হয়ে গেল। তিনি আশা করেছিলেন বেশ অনেকক্ষণ গল্পগুজব করবেন। আচ্ছা, মেয়েটি কি ক্রমে ক্রমেই তার থেকে দূরে সরে যাচ্ছে? বিয়ের পর নিশ্চয়ই আরও দূরে সরে যাবে। শারমিন মৃদুস্বরে বলল, বাবা, তুমি তোমার কোনো কারখানায় একটা চাকরির ব্যবস্থা করতে পারবে? রহমান সাহেব বিস্মিত হয়ে বললেন, কার চাকরি? আমাদের সঙ্গে পড়ত একটা ছেলে, অনেক দিন ধরে চাকরির চেষ্টা করছে, পাশ করবার পর প্রায় 2 বছর হয়ে গেল চাকরি হচ্ছে না। রহমান সাহেব গম্ভীর গলায় বললেন, যে ছেলে 2 বছর চেষ্টা করেও কিছু করতে পারছে না, সে মোটামুটি হয়তো একটা অপদার্থ। অপদার্থ হবে কেন? দেশের অবস্থা খারাপ। খারাপ ঠিকই, কিন্তু বুদ্ধিমান ছেলেরা এই খারাপ অবস্থার মধ্যেও গুছিয়ে নিতে পারে। শারমিন কিছু বলল না। রহমান সাহেব বললেন, আচ্ছা, ছেলেটিকে পাঠিয়ে দিও, আমি দেখব। ও কি প্রায় আসে নাকি এখানে? না, প্রায় আসবে কেন? ঠিকানা জানো? না, জানি না। কথাটি বলেই শারমিন চমকে উঠল। এই মিথ্যাটা সে কেন বলল? কোনো দরকার ছিল নাকি? ঠিকানা না জানলে খবর দেবে কী করে? শারমিন লজ্জিত মুখে বলল, আমি ঠিকানা জানি। রহমান সাহেব অবাক হয়ে তাকিয়ে রইলেন শারমিনের দিকে। বাবা, আমার আমার মাথা ধরেছে, ঘুমোতে যাই। শারমিন উঠে দাঁড়ালো। তার সত্যি সত্যি মাথা ধরেছে, জ্বর আসছে বোধহয়। রহমান সাহেব বললেন, একটু বসো, আধা চা করে দিক, মাথা ব্যথা কমবে। তিনি চায়ের কথা বলবার জন্য উঠে গেলেন এবং তখনই জানতে পারলেন আজ বিকেলে মার্টি মারা গেছে। খবরটি দিতে গিয়ে জয়নালের মুখের এরকম ভাব হলো যেন সে নিজেই মাটিকে মেরেছে। আমাকে খবরটা দাওনি কেন? আপা নিষেধ করছিলেন, বলেছিলেন
ভাত খাওয়ার পর দিতে। রহমান সাহেব মাটিকে দেখতে গেলেন, ঠান্ডা মেঝেতে মাটি এলিয়ে পড়ে আছে, তার গায়ে মোটা একটা কম্বল। মারা গেল কিভাবে? জানি না, খাওন দিতে গিয়া দেহি এই অবস্থা। শারমিন কি খুব কান্নাকাটি করছিল? জি না, কিছুই বলেনি, বলেছিলেন সকাল হইলে মাটি দিতে, বরই গাছের নিচে। মাটির গায়ে কম্বল দিয়েছ কেন? আমি দেই নাই, আফা দিছেন। নিঃশব্দে মাটির ব্যাপারটা চুকে গেল, মাটির প্রসঙ্গে কোনো কথাই উঠল না। শারমিন বলল, বাবা আমি যাই, যাও মা ঘুমাও, আর শোনো ওই ছেলেটিকে বলবে আমার সঙ্গে দেখা করতে। থাক, দরকার নেই। দরকার থাকবে না কেন? থাক, চাকরিটা ও নিজেই বের করুক, আমার এত মাথা ব্যথা নেই। এসব এসব কি শারমিনের রাগের কথা? কেন কেন সে রাগ করছে, কার উপর রাগ করছে? শারমিন নিজেই বুঝতে পারছে না, সে কি অতি দ্রুত বদলে যাচ্ছে? সব সব মেয়েরাই কি এরকম বদলে যায়, নাকি এটা শুধু তার বেলায় হচ্ছে? জানার জানার কি কোনো উপায় নেই? কাকে জিজ্ঞেস করবে সে? শারমিনের কোনো বন্ধু বান্ধব নেই, আত্মীয় স্বজন যারা আছেন তারা ঢাকায় আছেন, তাদের সাথে তেমন কোনো যোগাযোগ নেই। কেউ কেউ ঈদের দিনে বেড়াতে আসেন, গেটের ভিতর ঢোকার পর থেকেই তারা অস্বস্তি বোধ করতে থাকেন, সেই অস্বস্তি বাড়ি থেকে বের হওয়া না পর্যন্ত কমে না। এদের অনেককেই শারমিন চেনে না, রহমান সাহেব চেনেন, কিন্তু তিনি বিন্দুমাত্র উচ্ছ্বাস দেখেন না। মেয়ে কেউ কারোর বাসায় বেড়াতে যাওয়ার জন্য বলেন না, যে কোনো কারণেই হোক মেয়েকে তিনি দূরে সরিয়ে রাখতে চান। তবুও মাঝে মাঝেই নিতান্তই অপরিচিত একজন আসে, অন্তরঙ্গ ভঙ্গিতে কথা বলে, যেন তাদের দীর্ঘদিনের পরিচয়। এদের কথার ধরন থেকে বোঝা যায় এরা সাহায্য প্রার্থী। একবার দুপুর বেলায় ঘোমটা পরা একজন মহিলা এলেন, সঙ্গে চারটা আনারস, এক বোতল আচার। শারমিনকে জড়িয়ে ধরে খানিকক্ষণ কাঁদলেন। আহ গোমা, কতদিন পরে তোমাকে দেখলাম, গায়ের রংটা একটু ময়লা হয়ে গেছে, আগে আগে সোনার পুতুলের মতো ছিল, তুমি কি আমাকে চিনেছ? না, আমি আটপাড়ার, তোমার আব্বার মামাতো বোন। সেই মহিলা খুব আগ্রহ নিয়ে সমস্ত বাড়ি ঘুরে ঘুরে দেখলেন এবং ঘন ঘন দীর্ঘ নিঃশ্বাস ফেলতে লাগলেন, এবং একসময় জানা গেল তিনি এসেছেন 6,000 টাকার জন্য। মেয়ের বিয়ে আটকে গেছে, জামাই একটা সাইকেল এবং টু ব্যান্ড রেডিও চাই, বিয়ের কথাবার্তা সব পাকা, এখন এই অল্প কিছু টাকার জন্য বিয়ে আটকে থাকছে। শারমিন লজ্জিত স্বরে বলল, আমার কাছে তো এত টাকা থাকে না, আপনি অপেক্ষা করুন বাবা আসুক, তিনি বিকেলে আসেন। মা, তোমার কাছে কত টাকা আছে? আমার কাছে খুব অল্পই আছে, এতে আপনার কাজ হবে না, আপনি বিশ্রাম করুন, বাবা চলে আসবেন। ভদ্র মহিলা অপেক্ষা করতে লাগলেন, শারমিন সাধ্যমতো তার সঙ্গে ভালো ব্যবহার করার চেষ্টা করল। ভালো ব্যবহারের চেষ্টা করাও মুশকিল, তারা দুজন দু জগতের মানুষ, এই দু জগতের ভিতর কোনো বন্ধন নেই। অল্প সময়ের মধ্যেই শারমিন বিরক্ত হয়ে পড়ল, ভদ্র মহিলা একটির পর একটি আবদার করেই যাচ্ছে। ও মা, তোমার তো গাও শাড়িভর্তি, দু একটা আমাকে দিও গো মা, পুরনো চাদর আছে না, খুব শীত পরে আটপাড়াই, না গেলে বুঝবা না। সন্ধ্যাবেলায় রহমান সাহেব এলেন, টাকার কথাটা শুনলেন,
শুনে বললেন, তোমাকে তো মেয়ের বিয়ে দেওয়ার জন্য 3 মাস আগেই 5,000 টাকা দেওয়া হয়েছে, বক্কর সাহেব এসে নিয়ে গেছেন। সেই বিয়েটা হয় নাই ভাইজান, আকদ হওয়া বিয়ে ভেঙে গেছে। বক্কর সাহেব তো বললেন আকদ হয়ে গেছে, রেশা মতো আটকে আছে। তিনি 3,000 টাকা চেয়েছিলেন, আমি 5,000 টাকা দিলাম। ভদ্রমহিলা কাঁদতে শুরু করলেন, বিশ্রী অবস্থা। শারমিন সরে গেল সামনে থেকে, সিঁড়ি দিয়ে উঠতে উঠতে শুনল বাবা বলছেন, আমার সঙ্গে চাল চালতে যাবে না, বুঝেছ? তোমাদের চাল বোঝার ক্ষমতা আমার আছে। সময় কাটানোই হচ্ছে শারমিনের সবচেয়ে বড় সমস্যা। সময় পাহাড়ের মতো, সে পাহাড়ের মতো বুকে চেপে বসে থাকে। বই পড়া, গান শোনা, এর কোনোটাই এখন আর তার ভালো লাগে না। ছবি আঁকা শেখার কথা একবার মনে হয়েছিল, রং তুলি কিনে খুব রং মাখামাখি করা হলো, তারপর তাও মনে ধরল না। প্রতিটি কাজ এখন তার কাছে বিরক্তিকর। কোনো কোনো দিন একা একা ঘুরতে ইচ্ছা করে, উদ্দেশ্যহীনভাবে হাঁটতে খারাপ লাগে না তার। সব দিন তো আর তা করা যায় না, পুরনো বান্ধবীদের কারোর ঠিকানা নেই, নয়তো ওদের সঙ্গে যোগাযোগ করতে যেত। অদিতির ঠিকানা ছিল, তাকে পরপর 2টি চিঠি দিয়েছে, তবে জবাব পাওয়া যায়নি। হয়তো এই ঠিকানায় সে এখন আর থাকে না, কিংবা থাকলেও তার জবাব দেওয়ার কোনো ইচ্ছে নেই। শারমিন বন্ধুর জন্য অতীতে কখনো হাত বাড়ায়নি, তার মূল্য তাকে এখন দিতে হচ্ছে। হাত বাড়িয়ে কাউকে পাওয়া যাচ্ছে না। শারমিন জেগে উঠল খুব ভোরে, চোখ বন্ধ করে মনে মনে ভাবতে চেষ্টা করল আজকের দিনটি কিভাবে কাটানো যায়। ইউনিভার্সিটিতে গেলে কেমন হয়, পরিচিত কি কাউকে পাওয়া যাবে ইউনিভার্সিটিতে? সম্ভাবনা খুব কম, এই পরিকল্পনাটা বাদ দিতে হলো। রফিকদের বাসায় গিয়ে হঠাৎ উপস্থিত হলে কেমন হয়? শাহানা মেয়েটিকে ওই দিন চমৎকার লেগেছিল, ওদের সঙ্গে গল্পগুজব করা যেত, কিন্তু সে নিশ্চয়ই কলেজে গেছে, কোন কলেজে পড়ে জিজ্ঞেস করা হয়নি। জানা থাকলে ওই কলেজে হাজির হলে মন্দ হতো না। শাহানাকে বের করে সিনেমা দেখা যেত, কিংবা চাইনিজ রেস্টুরেন্টে বসে সময় কাটানো যেত, কিংবা ওই ম্যাজিশিয়ান আনিসকে একবার খবর দিয়ে এ বাড়িতে আনা যেত। ছোট একটা উৎসবের মতো হবে, ম্যাজিশিয়ান আনিস ভাই ম্যাজিক দেখাবেন, হালকা কিছু মানুষ থাকবে। চায়ের টেবিলে শারমিন হাসি মুখে বলল, আচ্ছা বাবা, তোমার ম্যাজিক কেমন লাগে? কি ম্যাজিক? ট্রিক্স, রুমাল ভ্যানিশ হয়ে যাবে, শূন্য থেকে তৈরি হবে রক্ত গোলাপ। ভালোই লাগে, হঠাৎ ম্যাজিকের প্রসঙ্গ কেন? বাবা, আমি একজন ম্যাজিশিয়ানকে চিনি, আমি আমার বাসায় তাকে শো করতে বলবো। বেশ তো, বলবে। কবে করলে তোমার সুবিধা হয়? যে কোনো দিন করতে পারো, রবিবারে করা যেতে পারে। ঠিক আছে বাবা, রবিবার সন্ধ্যায়। রহমান সাহেব মেয়ের দিকে আগ্রহ নিয়ে তাকালেন, ম্যাজিশিয়ান শ্রেণীর কাউকে এই মেয়ে চেনে তা তার বিশ্বাস হতে কষ্ট হচ্ছে, কিন্তু তিনি কিছু বললেন না। বাবা, তাহলে ওই দিন খাওয়া দাওয়ার ব্যবস্থা করতে হবে। হ্যাঁ, ব্যবস্থা করো। ওই সব দিন কিন্তু বাবা রান্না আমি করব, কি বলো? ভেরি গুড আইডিয়া। দেশি রান্না না চাইনিজ, কোনটা চাও তুমি? আচ্ছা মা, মিক্সড হলে কেমন হয়? ভালোই হয় বাবা। শারমিনের চোখ মুখ উজ্জ্বল হয়ে উঠল, রহমান সাহেবের মনে হলো মাটির শোক শারমিনকে স্পর্শ করতে পারেনি। তার জীবনে এর চেয়েও কি বড় কোনো শোক আছে? শারমিন হাসি মুখে বলল, নাস্তা খাওয়ার পর আজ সারাদিন আমি ঘুরব। ভেরি গুড,
কোথায় ঘুরবে? ঠিক নেই কোনো। গাড়ি নিয়ে যাচ্ছ তো? হুম। আচ্ছা মা, তুমি নিজে নিজে গাড়ি চালানোটা শিখে নাও না কেন? আমার ইচ্ছে করে না। প্রেস ক্লাবের সামনে রফিক দাঁড়িয়ে আছে, ছোটখাটো ভিড় সেখানে একটা। শারবিন বলল, ড্রাইভার সাহেব, গাড়ি থামান। ড্রাইভার গাড়ি থামালো। ওই ওই কোণায় পার্ক করে রাখুন, তারপর রফিককে ডেকে নিয়ে আসুন, ওই যে হলুদ পাঞ্জাবি দড়ির ব্যাগ কাঁধে। রফিক হাসি মুখে এগিয়ে এলো। আরে কি ব্যাপার, তুমি এই ঠান্ডায় শুধু একটা পাঞ্জাবি গায়ে ঘুরে বেড়াচ্ছ? ইয়েস ম্যাডাম, বেকারদের শীত লাগে না। কি করছো এখানে, ভিড় কিসের? এই আর কি, চাকরির দাবিতে অনশন হচ্ছে, তাই দেখছিলাম, নিজেও ঢুকে পড়বো না কি ভাবছি। উঠে আসো। কোথায় যাচ্ছ? এই কোনো ঠিক নেই। রফিক উঠে এলো। শারমিন বলল, তোমার ঝুলির ভিতরে কি আছে? হ্যাঁ হ্যাঁ, কিছুই নেই। যাচ্ছি কোথায় আমরা? কোথাও না, শুধু ঘুরবো ঢাকা শহরে। তোমার কোনো কাজ নেই তো রফিক? না, দুপুরবেলা ভাবির অফিসে যাওয়ার একটা প্ল্যান ছিল, সেটা বাতিল করলাম। বাতিল করবার দরকার কি? যাবে দুপুরে, আমি বাইরে অপেক্ষা করব, কিংবা আমিও যেতে পারি, তোমার ভাবি যদি না রাগ করেন। রাগ করবে? রাগ করবে কেন? রাগ হিংসার দেশ, এইসব ভাবির মধ্যে এতটুকুও নেই। শি ইজ অ্যান এক্সেপশনাল লেডি। তারপর তোমার খবর বলো, কি অবস্থা? সরি, তারপর তারপর তোমার খবর কি? কোন খবর জানতে চাও? ওই যে ভদ্রলোক, ভদ্রলোক কবে আসছেন? এপ্রিলে। তা বিয়েটা হচ্ছে কবে? মে মাসে। মহানন্দে আছো? হুম। তোমার কি হিংসা হচ্ছে নাকি আবার? একটু যে হচ্ছে না তা না। ভালো কথা, তোমার কাছে টাকা পয়সা আছে? কেন? যদি থাকে তাহলে এক প্যাকেট দামি সিগারেট কিনে দাও তো, আসলে ফতুর হয়ে গেছি। শারমিন হেসে বলল, ভিক্ষা? হ্যাঁ ভিক্ষা। ভিক্ষায় যখন চাইছ তখন ছোট জিনিস চাইছ কেন, বড় কিছু চাও। হ্যাঁ হ্যাঁ, পাওয়া যাবে না এমন কিছু আমি চাই না। দুপুরবেলা তারা দুজন সত্যি সত্যি নীলুর অফিসে উপস্থিত হলো। নীলু বেশ অবাকই হলো, যে মেয়েটির কিছুদিনের মধ্যেই বিয়ে হয়ে যাচ্ছে সে একটা ছেলের সঙ্গে এমন সহজভাবে ঘুরে বেড়াচ্ছে কী করে? ভাবি কেমন আছেন? ভালো, তুমি কেমন আছো? তুমি বললাম রাগ করনি তো? হ্যাঁ, খুব রাগ করেছি। শারমিন হেসে ফেলল। নীলুর মনে হলো, এ মেয়েটি বড়ই ভালো। কিছু কিছু মানুষ আছে যাদের সব সময় কাছের মনে হয়, এ মেয়েটি সেই দলের। শারমিন বলল, আসুন ভাবি, আজ দুপুরে আমরা সবাই একসঙ্গে খাব, নতুন একটা চাইনিজ রেস্টুরেন্ট হয়েছে, খুব ভালো খাবার। আজ তো ভাই যেতে পারবো না, আমাদের বোর্ড মিটিং আছে তো, সবাইকে থাকতে বলা হয়েছে। আজ তাহলে আপনি খুব ব্যস্ত? হ্যাঁ, অন্য কোনো দিন সবাই মিলে একসঙ্গে খাবো। তার মানে আপনি এখন আমাদের বিদায় হতে বলছেন? নীলু হাসতে হাসতে বলল, হ্যাঁ হ্যাঁ, আজ আমাদের খুবই বড় ঝামেলা। কিন্তু আপনাকে এত খুশি খুশি লাগছে কেন? আমার একটা সুখবর আছে। রফিক অবাক হয়ে বলল, কি সুখবর? প্রমোশন হয়ে গেছে নাকি আবার তোমার? চাকরির তো 1 বছরও হয়নি। নীলু কিছু না বলে অত্যন্ত রহস্যময় ভঙ্গিতে হাসতে লাগলো। সে নিজেও তার সুখবর সম্পর্কে জানে না। সকালবেলা অফিসে আসতেই সালাম সাহেব বলেছেন, আপনার জন্য সুখবর আছে, বোর্ড মিটিংয়ের পরে আপনি জানতে পারবেন। নীলু ভয়ে ভয়ে বলেছে,
সুখবরটা কি? জানবেন জানবেন, এত ব্যস্ত কেন? দুঃসংবাদ তাড়াতাড়ি শোনা ভালো, কিন্তু সুসংবাদের জন্য অপেক্ষা করাতেও আনন্দ। কথাটা ঠিক, নীলুর আনন্দই লাগছে। কি হতে পারে খবরটা? প্রমোশন হবে নাকি? না, সেটি সম্ভব না, চাকরির এক বছরও হয়নি। কিন্তু এছাড়া আর কি হতে পারে? শারমিন বাসায় ফিরল সন্ধ্যাবেলা। সমস্ত দিন বাইরে কেটেছে, কিন্তু এতটুকুও ক্লান্ত লাগছে না তার, বরং বেশ ঝরঝরে লাগছে। রহমান সাহেব বাসায় ছিলেন, তিনি অনেকদিন পর শারমিনের উৎফুল্ল চোখ মুখ দেখলেন। তিনি বললেন, চলো মা, বাগানে হাঁটতে হাঁটতে চা খাই। এই শীতের মধ্যে বাগানে হাঁটতে হাঁটতে চা খাবে কি? না মা, খুব শীত না, চলো না যাই, চাদর টাদর কিছু গায়ে দিয়ে নাও মা। রহমান সাহেব গোলাপ ঝাড়ের দিকে এগোলেন। এই বাগানের পেছনে অনেক শ্রম এবং অর্থ ব্যয় করা হয়, কিন্তু এই বাগান প্রাণহীন। কিছু গোলাপ গাছ আছে, কিন্তু বেশি গাছই ফুল ফোটাতে পারে না। হয়তো মাটি ভালো না, কিংবা মালি ফুল গাছের কিছু জানে না। বাগানে হাঁটতে হাঁটতে রহমান সাহেবের এই কথাটা মনে হয়ে একটু খারাপই লাগলো। কি করলে আর সারাদিন? বাবা, তেমন কিছু না, ঘুরলাম, কিছু কেনাকাটা করলাম। কি কিনলে? সুতির শাড়ি কিনেছি দুটি, ঘরে পরার ফ্যান্সি কিছু না। ফ্যান্সি কিছু কিনলেই পারতে। কিনবো কিনবো এক সময়, রহমান সাহেব হাসি মুখে বললেন, তাড়াতাড়ি কেনা উচিত, উৎসবের দিন যে এগিয়ে আসছে। শারমিন কিছু বলল না। শুনেছি অনেকেই বিয়ের শাড়ি টাড়ি নাকি কলকাতা থেকে কেনে, তুমি যেতে চাও কলকাতায়? না, আগামী সপ্তাহে আমি যাচ্ছি কলকাতায়, তুমি ইচ্ছে করলে যেতে পারো। না, অত শখ আমার নেই। এটা তো শখেরই বয়স, তোমার শখ নেই কেন? ভিতরে চলো বাবা, ঠান্ডা লাগছে। রহমান সাহেব হালকা স্বরে বললেন, আচ্ছা মা, একটা কথা খুব পরিষ্কার করে বলো তো দেখি, সাব্বিরকে বিয়ের ব্যাপারে তোমার মনে কোনো কি দ্বিধা দেখা দিয়েছে? না, শুধু শুধু দ্বিধা দেখা দেবে কেন? আসলে আস্তের একটা চিঠি পেলাম, তোমার কাছে নাকি চিঠি লিখে সে কোনো জবাব পাচ্ছে না। মাঝে মাঝে আমার চিঠি লিখতে ভালো লাগে না, আলসি লাগে। আস্তাকে একটা চিঠি লিখে দিও। হ্যাঁ, দেব। আর ওই ম্যাজিশিয়ানের সঙ্গে যোগাযোগ হয়েছিল? না। রোববারের প্রোগ্রামটা কি ঠিক আছে? না। না কেন? এখন আর ইচ্ছে করছে না। রহমান সাহেব মেয়ের দিকে দীর্ঘ সময় তাকিয়ে রইলেন। শারমিনকে তিনি বুঝতে পারছেন না। বাবারা হয়তো সবসময় তা পারে না, মারা পারে। শারমিনের মা বেঁচে থাকলে নিশ্চয়ই শারমিনকে বুঝতে পারত। রহমান সাহেব অনেক দিন পর তার নিজের স্ত্রীর কথা মনে করলেন। বন্ধুরা, আমাদের আজকের উপন্যাসের পর্বটি এই পর্যন্তই। যারা আমাদের ভিডিওতে এখনও লাইক করেনি তারা লাইক করো, আর এই উপন্যাসটি কেমন লাগছে তোমাদের তা কমেন্টে জানাও। আর বন্ধুরা, আমাদের চ্যানেলটি তোমরা যারা সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করো, আর বেল বাটনটিতে ক্লিক করতে কখনো ভুলো না। আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবে, আল্লাহ হাফেজ।